লোকসভা ভোটের আগে অমিত শাহ জেপি নাড্ডারা যখন কলকাতায় বসে টিম সাজাচ্ছেন, তখনই গেরুয়া শিবিরকে পাল্টা গোল দিতে ফুটবল নিয়ে ময়দানে থুড়ি কলকাতা রাস্তায় নেমে পড়ল তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে হাতে বিবেকানন্দের ছবি এবং বাণী লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল করল তারা। খেলা হবে স্লোগানের পাশাপাশি রাজপথে ফুটবল খেললেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এবং যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। বিতর্কে সূত্রপাত ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের দিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের করাই মন্তব্য থেকে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারাই বামপন্থী প্রোডাক্ট আর কি। সেদিন থেকে এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। বাংলার মনীষীদের অপমান করা হচ্ছে এই অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে তারা। ভারতবর্ষের যুব আইকন যদি হয় যাকে আমরা পূজো করি স্বামী বিবেকানন্দ, সেই স্বামী বিবেকানন্দকে অপমানজনক উক্তি করেছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব রয়েছেন শহরে এসেছেন। তা আমরা তাদের কাছে এবং যুব তৃণমূল কংগ্রেস জিজ্ঞেস করছে যে সুকান্ত মজুমদারকে আপনি ক্ষমা চাইতে বলছেন, বলবেন কি বলবেন না? আর যদি না বলেন, সেই নির্দেশ যদি না দেন তাকে ক্ষমা চাওয়ার জন্য, তাহলে বুঝতে হবে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সমর্থন রয়েছে স্বামীজিকে অপমান করার এই উক্তির মধ্যে। আর মঙ্গলবার অমিত শাহ জেপি নাড্ডারা যখন কলকাতায় বসে বাংলার লোকসভা ভোটে রণকৌশল ঠিক করছেন, ঠিক তখনই সুকান্ত মজুমদারের গীতা মন্তব্যে প্রতিবাদকে রাস্তায় নিয়ে এলো তৃণমূল। এদিন শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বিধানসরণী হয়ে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত ফুটবল নিয়ে মিছিল করলো যুব তৃণমূল কংগ্রেস। দুদিন আগে একসঙ্গে এত মানুষ গীতা পাঠ করেছে ব্রিগেডে, এ ছবি দেখেনি কলকাতা। ঠিক আজকেও এ ছবি আগে দেখেনি কলকাতা, যেখানে নেতা নেত্রীরা ফুটবল খেলে রাজপথে মিছিল করছেন, যেখানে নেতা নেত্রীর ছবি নেই, বিবেকানন্দের ছবি, বিবেকানন্দের বাণী তাদের স্লোগান। বিজেপি এখন ফুটবল দেখলি ওদের কোনো চিড়বিড়াহাট সি হোনে লাগতি হোন মে, এ ফুটবল খেলেঙ্গে তো হারেঙ্গে না, তো সেটা স্বামীজি বলু কে অন্য কেউ বলু, ওই সব তালে গোলে মিলিয়ে একদম ওনার ভেতরে একদম অন্তরের অন্তঃস্থলে যে রাগ খুব বিদ্বেষটা জমে আছে সেটা বেরিয়ে আসে। ক্ষমা আপনারা নাই চাইতে পারেন, কিন্তু আজকে যদি ক্ষমা না চান আগামী দিনে আমরা আপনাদের ক্ষমা করবো না, সেটার রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যে বক্তব্য রেখেছেন সেটা ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং মানুষকে ভুল বোঝানো হচ্ছে। উনি যা বলেছেন কোনো ভুল কথা বলেননি, সঠিক কথা বলেছেন, কিন্তু এটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, ভুল ব্যাখ্যা হচ্ছে সাধারণ মানুষকে ভুল বোঝানোর, যা বলেছেন ঠিকই বলেছেন। এখন আবার হঠাৎ করে দেখলাম বিবেকানন্দ নিয়ে পড়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। এই যে বিজেপি আর তৃণমূল চালাকি করছে, আসলে উপলক্ষটা বিবেকানন্দ আর লক্ষ্যটা হচ্ছে কে কত বেশি বাঙালি সাজার চেষ্টা করছে। একদল টিম সাজালো, একদল ফুটবল খেললো, সেই অবধি ভোটের ময়দানে গোল করবে কারা সেটা বোঝা যাবে কয়েক মাস পরেই। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।